একটি মৃত্যুকে ঘিরে গল্প শুরু হচ্ছে। ছবির ঝলক দেখলে অন্তত এমনটাই বোঝা যাচ্ছে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আসছে পালান ছবি এবং সেই ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে রয়েছি আমরা। আমরা কথা বলবো ছবির কুশীলবদের সঙ্গে, সঙ্গে থাকুন। কৌশিক, তার সঙ্গে প্রথম ছবি, অভিজ্ঞতা? হ্যাঁ, কৌশিক গাঙ্গুলির সাথে পালানের হাত ধরে আমার সিনেমা যাত্রা, মানে এই প্রথম সিনেমা যাত্রা একসাথে আমাদের শুরু হলো। খুব খুব ভালো অভিজ্ঞতা। ওনার মতো একজন পরিচালক আলাদা করে বলার অপেক্ষা রাখে না, উনি এত ভালো ভালো ছবি আমাদের উপহার দিয়েছেন। কৌশিকদা, একেবারে মধ্যবিত্ত পরিবারের গল্প তুলে ধরা হচ্ছে এবং মৃণাল সেনের একটা সংযোগ রয়েছে এখানে, কি বলবেন এটা? 1982 সালে খারিজ দেখেছিলাম এবং সেখানে একটি ছোট ছেলে পালান কার্বন মনোঅক্সাইডে সাফোকেটেড হয়ে একটা রান্নাঘরে মারা গিয়েছিল। আমি ওই বয়সী বাচ্চাদের সাথে তখন ক্রিকেট খেলি, ফুটবল খেলি পাড়াতে, এবং আমাদের পাড়াতে যারা কাজের মাসি বা কাজের লোকরা ছিলেন তাদের ছেলেরা আমাদের সাথে খেলতো। কাজে আমার কাছে পালানের মৃত্যু ছিল একদম সহ, মানে খেলার সঙ্গীত মৃত্যুর মতো। প্রচণ্ড রাগ হয়েছিল অঞ্জন সেন এবং মমতা সেনের ওপরে, পুরো সিস্টেমটার ওপর রাগ হয়েছিল। যেটুকু বুঝেছিলাম যে বন্ধু মারা গেছে মনে হয়েছিল। একটা ছবি যার মাধ্যমে এই দু ব্যক্তিত্ব, মানে মৃণাল সেন, কৌশিক গাঙ্গুলি, আর সেই ছবিতে আমার নাম পাউলি, সুইট, ইট ফেল্ট লাইক এ ডিভাইন ইন্টারভেনশন। অ্যান্ড বৃত্তটা মনে হয় কোথাও কোথাও একটা সম্পূর্ণ হলো, আর এই দুই বিখ্যাত পরিচালকের সাথে আমার নামটাও কোথাও একটা জড়িয়ে গেল। তারপরে 41-42 বছর পেরিয়ে গেছে, আজ আমার 50 বছর পেরিয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখন কিন্তু বুঝতে শুরু করেছিলাম, সত্যি অঞ্জন সেন, মমতা সেন তারা ভিকটিম নয়, তারা অন্যভাবে ভিকটিম, তারা কিন্তু ভিলেন নন এবং তারা কিন্তু একটা সিস্টেমের শিকার ছিলেন। একটা কথাই বোঝাবার জন্যে ছবিটা করা, যে মধ্যবিত্তের ক্ষেত্রে সময় বদলে যায়, পরিপ্রেক্ষিত বদলে যায়, সমস্যাটা কিন্তু এক থেকে যায়। ছবির সঙ্গে মৃণাল সেনের একটা সংযোগ রয়েছে, সেটা নিয়ে একটু কিছু বলবেন। মৃণাল সেনের সংযোগ, মানে মৃণাল সেনই তো, মৃণাল সেনের ভাবনা, সেই ভাবনা থেকে ছবি করা, এবং সেই ছবি করার মধ্যে আজকের সময়, আজকের যুগ সব কিছু মিলিয়েও কিন্তু মৃণাল সেনটা রয়ে গেছে, সেটা আছে। মধ্যবিত্তের সবথেকে বড় অ্যাসেট, সবথেকে বড় সঞ্চয় হচ্ছে তার আত্মসম্মান, সেটা সে কিছুতেই নষ্ট করতে চায় না। এই লড়াইটাই ছিল মৃণাল সেনের সব ছবিতে, এটাই তার জীবন দর্শনের একটা বিরাট অংশ। মৃণালদার সমস্ত ছবির মধ্যে মৃগয়া তো ন্যাচারালি একটা আলাদা সেন্টিমেন্ট আছে মৃগয়ের ওপর, কারণ প্রথম ছবি সেটা তা। কিন্তু আমার মৃণালদার যতগুলো ছবিতে আমি অভিনয় করেছি তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে খারিজ। শখে গান করি, কাজের ফাঁকে, কাজে ফাঁক পেলে, কাজ থেকে ফাঁক পেলে, এটা ব্রেক পেলেই তখন গিটার নিয়ে বসে গান লিখি মাঝে মাঝে অবসর সময়ে, কলেজ থেকেই করি সেটা। তো এরকম একটা সুর ছিল যেটা বাবার মনে হয়েছিল যে আবেগের দিক থেকে এবং এই ছবিটির যেই মেজাজ সেটার সাথে খুবই ভালো যাবে, এবং সেটার উপরে কথা বসিয়ে এই গান তৈরি হয়। এই যে আবেগ কথাটা বললে, আবেগ কি শুধুমাত্র এই ছবি এবং ছবির গল্প বা গানটাকে ঘিরে, নাকি বাবার লেখা গান বলে? আমার যখনই কোনো সুর তৈরি করি তখনই আমার, মানে জীবনে কোনো একটা অংশ বা আমার কি দেখা কিছু গল্প, চোখের সামনে দেখা কিছু গল্প বা কোনো অনুভূতির দ্বারা মানে সেটাকে অনুপ্রেরণা হিসেবেই ব্যবহার করে তো সুর তৈরি হয় শেষমেশ। তো সবসময় একটা সুর তার নিজের আবেগ নিয়েই জন্মায় আমার ধারণা। এটা একটা ইন্টারেস্টিং টেক অন খারিজ। কৌশিক নিজের মতন করে, কৌশিক গাঙ্গুল নিজের মতন করে একটা স্ক্রিপ্ট করেছেন, যথেষ্ট ভালো একটা স্ক্রিপ্ট আমার মনে হয়েছে, এবং আমার মনে হয়েছে একটা ভালো ছবি হবে, তাই করেছি। পাউলিকে বাংলা ছবিতে এখন খুব বেশি দেখা যায় না, এটা কি স্ক্রিপ্ট বাছাইয়ের জন্য নাকি অন্য কোনো কারণ? না, স্ক্রিপ্ট অ্যান্ড ক্যারেক্টার, ডেফিনেটলি। স্ক্রিপ্ট আর চরিত্র পছন্দ হলে আমি অবশ্যই করবো, সেরকম লেখা পেলে অবশ্যই করবো। পাউলি ইজ আ ভেরি ভার্সটাইল অ্যাক্ট্রেস, তার যতটা অনেক রকম চরিত্র করেছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। যিশুও একজন একটা রিলায়েবল অ্যাক্ট্রেস, যিশুর সঙ্গে আমি কাজ করেছি, আমি অ্যাজ
অ্যাজ আ ও ডিরেক্টর হয়ে অনেকগুলো কাজ করেছি, উইচ ইজ ইস্যু দিনের পর দিন অনেক ম্যাচিওর করেছে, এখন আরও ম্যাচিওর করছে আরও, অ্যাজ ইজ গ্রোয়িং ওল্ডার ইজ ম্যাচিওরিং অ্যাজ অ্যান অ্যাক্টর। যিশুদা এবং পাওলি যে একটা জুটি আমরা দেখতে পাচ্ছি এখানে, কোন ভাবনা থেকে এই জুটিটা ভাবলেন? পুপাই বড় হয়েছে, খালিজের পুপাই, কাজে তার কাস্টিং তার ছোটোবেলার ছবি দেখে আমি যিশুকেই কাস্ট করেছিলাম। আর পাওলি তো মৃণালদার কাস্টিং নয়, কারণ মৃণালদা তো পুপাইয়ের বিয়ে দিয়ে যাননি, কাজে সে বিয়ের দায় আমার ওপর পড়েছিল আমার ছবিতে পালানে। এবং তখন ভাবলাম মৃণাল সেনের সুন্দরী কারা থাকতে পারে, মৃণাল সেনের সুন্দরী হচ্ছে শ্রীলা মজুমদার, মমতা শঙ্কর, কাজে আমার সঙ্গে সঙ্গে মনে হয়েছে পাওলির কথা যে মৃণালদা থাকলে হয়তো পাওলিকেই কাস্টিং করতেন। কাজে যে শিক্ষা, ব্যক্তিত্ব, সম্ভ্রম, যেরকম ধরনের মৃণালদার ছবিতে একটা অন্য মুখ থাকতো, আমি পাওলির মধ্যে সেই মিলটা পাই। পালানের পাওলি সেন খুব মিষ্টি, ইন্ডিপেন্ডেন্ট, সেরকম মানে খুব সহজ একজন, সিম্পল থিঙ্কিং, সিম্পল লিভিং, সবাইকে নিয়ে আনন্দ করে একসাথে থাকতে চায়, আর খুবই মধুর সম্পর্ক ফ্যামিলির সাথে। এরকম আগেন ক্যারেক্টার লেখাও বা ক্যারেক্টার আমার কাছে আসেও না, ইউজুয়ালি কমপ্লেক্স ক্যারেক্টার্স খুব আসে, লেয়ার চরিত্র খুব আসে, কঠিন কঠিন সিকোয়েন্সেস, ইন্টেন্স সিকোয়েন্সেস ওরকম আসে। মানে আমি গান বাজনা না শিখে গায়ক হয়ে গেছি এবং রাজনীতি না শিখে মন্ত্রী হয়ে গেছি, কিন্তু মাঝে মধ্যে যে এই ধরনের সিচুয়েশন সম্মুখীন হতে হবে এটা আমি ভাবি না। আমাকে গত শনিবার আমি যখন কলকাতার বাইরে ছিলাম 11:30 নাগাদ ইন্দ্রদীপ আমাকে একটা বললো যে দাদা তোমাকে একটা গান গাইতে হবে, জানি না হঠাৎ একটু বোধ হয় পরে সিক্স সেন্স কাজ করে না, হ্যাঁ গাইবো। সো ইট ওয়াজ ফান মেকিং ফিল্মস উইথ মৃণালদা, মৃণালদা বলতে চোখ ছুঁয়ে বলছে এই ছবিটা হিট হয়ে যাবে, সুপার ফ্লপ হতো বিদেশে প্রাইজ টাইপ পেত। আমাকে অনুপ কুমার একবার বলেছিল শুনো তুমি আর বাজে না, তুমি আবার একবার অনুপ কুমার ঢুকে মৃণালদাকে জিজ্ঞেস করেছে যে আমাকে বলেছে আরে ঠিক আছে দাও তো যেটা ঘটতো সেটা হচ্ছে যে আমি স্টুডিও গিয়ে যথারীতি লম্ব জম্প করতাম, পুরনো ওই করোনা স্টুডিওতে শুটিং হতো নারকেল ডাঙা বলে সেখানে শুটিং হতো, তো আমার ওই লম্পজম্পর কারণে নামটা হয়ে গেল হনুমান দাশগুপ্ত। মানে এটা বলতেই পারি যে দর্শকরা এবার পাওলিকে একটু অন্যরকম ভাবে পাচ্ছে? হ্যাঁ, মানে অ্যাটলিস্ট যারা ছবিটা দেখেছে তারাও বলেছে, আমারও ডাবিং করতে গিয়ে মনে হয়েছে যে ইনফ্যাক্ট জানো তো আমি স্ক্রিপ্টটা যখন পড়েছিলাম কৌশিকদের সঙ্গে ওই কথাটাও হচ্ছিল যে আচ্ছা কৌশিকদের স্ক্রিপ্টটা যখন পড়েছিলাম তখন কিন্তু মন এই ফিলটা পাইনি, মানে ইউজুয়ালি স্ক্রিপ্ট থেকে একটা আন্দাজ পাওয়া যায় যে চরিত্রের মেজাজটা কোন দিকে যাবে। আমার মনে হয়েছে রেলিভেন্ট এখনও, সমকালীন একটা সমস্যা নিয়ে হচ্ছে ছবিটা। কৌশিকদা যেমনটা জানালেন পরিপ্রেক্ষিত বদলে যায় কিন্তু সমস্যাটা একই থেকে যায়। তার পালান ছবিতে উঠে আসছে এক মধ্যবিত্ত পরিবারের গল্প, উঠে আসছে এক আত্মমর্যাদার লড়াই। এতক্ষণ আমরা ছিলাম পালান ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে, ক্যামেরায় শুভর সঙ্গে আমি বৃষ্টি, আনন্দবাজার অনলাইন।